গাইস বেরিয়েছিলাম একটা ব্লগ করার জন্য, তো দেখছি বৃষ্টি কেরম হচ্ছে, বুঝতে পারছো দেখো কেরম ভাই বৃষ্টি হচ্ছে। গাইস ব্লগ তো করতেই পারলাম না, তাই চলে এলাম আবার ব্লগ করতে করতে আবার এগিয়ে এসে দাঁড়িয়ে আছে। আমাদের এখন বৃষ্টি হচ্ছে দেখো গাইস, বৃষ্টি হচ্ছে। গাইস আমাদের একজন আবার চুল কাটতে এসছে, এখানে সেখানে দাঁড়িয়ে আছি, চুল কাটছে দেখো, চুল কাটতে এসছি আমরা সব। যে বসে আছে সে দেখো, যে বসে আছে সে চুল কাটবে, সে নিজে বসে আছে, আর যে যারা চুল কাটবে না তার চেয়ে আরও বসে আছে। দেখতে পাচ্ছ সেটা দেখে দেখাচ্ছি, দেখো যে চুল কাটবে না সে চেয়ারে বসে আছে। দেখ মানে কিরকম হয়ে গেছে সমাজটা আমাদের, যে চুল কাটবে না সে বসে আছে, আর যে চুল কাটবে সে নিখে দেয় বসে আছে। অনেকদিন পরে ব্লকে এলাম আবার। গাইস কেমন কেমন আছো তোমরা বলো? আমরা এসলাম, আজ ব্লক করতেই বেরিয়েছিলাম, তো বৃষ্টির জন্য ব্লকটা আর হলো না। তা বললাম যে চলো তাহলে খালি হয়ে গেলে চুল দাঁড়িয়ে করা খেলে। তো আমাদের লোক এখন চুল কাটছে, বসে আছি আমরা সবাই, দেখছি এদিকে আমার সবাই আছে প্রায়, মানে এলাকায় আছে, এই আছে, এদিকে সবাইকে ভিডিওতে দেখেছিল ওরা। আর আমাদের যেটা অরিজিনাল ভিডিও চ্যানেল সেটা হচ্ছে মিস্টার আবির 005, আর এটা আমাদের শুধু ব্লগ চ্যানেল, মানে ব্লগের ভিডিও যেগুলো যে শ্যুটগুলো নেওয়া হয় সেগুলো এই চ্যানেলে ছাড়ি আমরা। তো গাইস তোমরা মিস্টার আবিরের ভিডিও দেখলে বুঝতে পারবে, মিস্টার আবির 005 চ্যানেলের তো দেখলে তোমরা বুঝতে পারবে রিয়ালিটি, মানে পুরো রিয়াল ভিডিও হয়। তো গাইস আমি চাইবো যে ওই চ্যানেলে যাও, তোমরা ওই চ্যানেলে গিয়ে তোমরা দেখো, দেখে আর বলো ভিডিও কেরম হয়েছে, কমেন্টে এটাও দেখো আমাদের এটা ব্লগ চ্যানেলটা, আমাদের ব্লগটাও দেখো। তো গাইস দেখো বৃষ্টিটা হচ্ছে, দেখো শুধু কেরম হয় বলতেই পারছি না, সাইকেল টাইকেল সব পড়ে গেছে, হাওয়া হচ্ছে, একটা অটো আসছে, দেখো এই দেখো গাইস বৃষ্টির জন্য তো আমরা ব্লগ আজ ভিডিও করতেই পারলাম না, শেষ পর্যন্ত একটা ব্লগ করছি দেখো সব। তো বিশাল মানে বৃষ্টি হচ্ছে, মানে আমি বেড়ে বেরোতেই পারবো না, বেরোলেই ভিজে যাবো গাইস, দেখতে পাচ্ছ গাইস বৃষ্টি কেরম হচ্ছে, এবার বুঝতে পারছো গাইস বৃষ্টিটা দেখো কেরম হচ্ছে, পুরো বৃষ্টি, মানে সকালবেলা রোদ্দুর বেরিয়েছিল, এখন আমরা যে ভিডিও করতে পেরেছি তখনই বৃষ্টি চালু হয়ে গেছে। যেরকম ব্লগ আনছি আমি, তোমরা দেখো ভালো লাগে, ঠিক আছে গাইস দেখতে ভালো লাগে আনছি, মোটামুটি ভিডিওর পরে যেগুলো সুযোগ পাই সেটুকু ব্লগ করি। তো ব্লগ দেখো, তো গাইস অনেকেই জানে না যে আমাদের বাড়ি কোথায়। আমাদের বাড়ি হচ্ছে চাম্পাহাটি ক্যানিং লাইন, এটা চাম্পাহাটিতেই আমাদের বাড়ি। তো গাইস আমরা এখান থেকেই ভিডিও ফিডিও করি, এখানে আজকে গেছিলাম, আজকে বেরিয়েছিলাম আর কি এটা ব্লগ করার জন্য, কারণ ভিডিও স্ক্রিপ্ট নেই এখন, আমরা লিখছি, তো রবিবারে ভিডিও শ্যুট করবো। তো এখন একটা ব্লগ করতে বেরিয়েছিলাম, তো যা বৃষ্টি হচ্ছে গাইস দেখতে পাচ্ছ, যা বৃষ্টি চালু হয়ে গেছে আর করা যাবে না, যা বৃষ্টি চালু হয়ে গেছে আর ব্লগ করা যাবে না। তো এক জায়গায় এখানে ব্লগ করছি গাইস, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে, কেমন হয়েছে বলবে, টাটা গাইস।